একঘেয়ে চিকেন খেতে খেতে যখন আমরা বোর হয়ে যাই, তখনই আমরা অন্যরকম চিকেনের রেসিপি ট্রাই করতে চেষ্টা করি। আজ তাই আমি একটা নতুন রেসিপি বানালাম, যেটা হচ্ছে চিকেন মহারানি। চিকেন মহারানি বানানোর জন্যে আমি এখানে 600 গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ম্যারিনেটের জন্য এখানে আমি 3 টেবিল স্পুন টক দই দিয়ে দিলাম, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কসুরি মেথি। এই উপকরণগুলো দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাংসটাকে ঢেকে ম্যারিনেটের জন্য 1 ঘন্টা রেখে দিতে হবে। এখানে আমি 3টি আলু নিয়ে নিয়েছি। এই আলু 3টেকে 6 পিস করে ভালো করে নুন মাখিয়ে ঢেকে রাখব। চিকেনটা বানানোর জন্য এখানে আমি প্রথমে 3 টেবিল স্পুন সাদা রিফাইন অয়েল দিয়ে দিলাম। এখানে আলুগুলো আমি শুধু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। আলু ভাজাটা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে নিলাম। এই তেলেই আমি রান্নাটা করব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। হাফ টেবিল স্পুন আদা বাটা, 1/2 টেবিল স্পুন রসুন বাটা, 1/2 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা। ম্যারিনেট করা চিকেনটা আমি এতে ঢেলে দিলাম। এবার আমি এটাকে ফুল আছে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। 5 মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি লো টু মিডিয়াম আছে ঢেকে ঢেকে চিকেনটা 10 মিনিট ধরে কষাব। এতে কোনো জল দেব না। মশলাটা কষাতে কষাতে আমি একটা ভাজা মশলার গুঁড়ো করে নেব। এতে কড়াতে দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, 2 টিস্পুন মৌরি। এটা ভালো করে একটু ভেজে নিতে হবে, নিয়ে মিক্সির জারে গুঁড়ো করে নিতে হবে। এই সময় আলু ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা যেহেতু বেশিক্ষণ সময় লাগবে না সেদ্ধ হতে, আলুটাও সেদ্ধ হবে একসঙ্গে দিয়ে দিলাম। এবার আমি এতে নুনটা অ্যাড করে দেবো। নুনটা দিয়ে নেড়ে চেড়ে 1 টিস্পুন কসুরি মেথি হাতে ঘষে এর মধ্যে দিয়ে দেব। এবার এতে অ্যাড করে দেব ভাজা মশলা। ভাজা মশলাটা 1/2 দিয়ে দেব আর 1/2 একদম শেষে দেব। এবার আমি একটা মশলার পেস্ট করে নেব। পেস্ট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ মতো দুধ, কাজু আর 10টা আমন্ড। আমন্ডটা আমি গরম জলে ভিজিয়ে নিয়েছি। এবার এটাকে আমি খুব মিহি একটা পেস্ট বানিয়ে আনবো।
এবার আমি এই পেস্টটা এতে দিয়ে দেব। পেস্টটা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করব। সবশেষে বাকি ভাজা মশলাটা ছড়িয়ে দেব। আমার চিকেন মহারানি রান্নাটা কমপ্লিট। এবার আমি গ্যাস অফ করে 2 মিনিট ঢেকে রাখব। তাহলে আমার তৈরি হয়ে গেল চিকেন মহারানি বা মহারানি চিকেন।